হাই, স্বাগতম লাইফহ্যাক্সে। আজ আমরা এমন একটা টিপস নিয়ে কথা বলবো যে এটা খুবই প্রয়োজন হয় যখন আমরা উইন্ডোজ 10টা অ্যাক্টিভেটর করতে যাই কিংবা কোনো অফিস ফাইল দিতে যাই, তখন দেখা যায় যে আমাদের ফাইল ওপেন করতে দেয় না। সেই জন্য আমাদের প্রয়োজন উইন্ডোজ ডিফেন্ডারের যে ভাইরাস ট্রেড অ্যান্ড প্রোটেকশন, এটা অফ করে দেওয়ার, এবং উইন্ডোজ ডিফেন্ডারের ভাইরাস ট্রেড অপশন কিভাবে বন্ধ করে। দেখুন, আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের কেএমএস পিকো একটা লগে উইন্ডোজ অ্যাক্টিভেটর, আমরা যদি এটাকে এক্সট্রাক্ট করি, এটা আমরা যখন এক্সট্রাক্ট করি তখন আমাদের এখানে দেখেন একটা ই আছে। এখন যদি আমি এটাকে সেট আপ দিতে যাই, দেখেন ভাইরাস থ্রেড প্রোটেকশন, ভাইরাস থ্রেড প্রোটেকশন, যার কারণে আমরা এটা সেট আপ দিতে পারছি না। দেখেন, এটা যদি আমরা রিফ্রেশ করি, ও থ্রেড ওর ও বারবার যত আমি দেওয়ার চেষ্টা করি ও দিতে দেবে না। এখন সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটাকে বন্ধ করে তারপরে এটা সেট আপ দিতে হয়, অথবা অনেক সময় অনেক সফটওয়্যার এটা থ্রেড অপশন। কিভাবে আমরা উইন্ডোজ ডিফেন্ডারটাকে ব্লক করতে পারি, চলুন দেখা যাক। আমরা প্রথমে এটা এখানে উইন্ডোজ 10 এর এখানে গেলাম, যাবার পর আপনার যে এই যে আইকন আছে উইন্ডোজ সিকিউরিটি, এটাতে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমাদের সামনে ওপেন হয়ে গেল। আমরা অন্যভাবে যেতে পারলাম, আমরা শুধু এইভাবে গেলাম। অন্যভাবে কন্ট্রোল প্যানেলের ভিতরে যে উইন্ডোজ সিকিউরিটির যে অপশনটা আছে সেখান থেকেও যেতে পারি আমরা। আমরা এভাবে দিলাম এবং ভাইরাস থ্রেড অ্যান্ড প্রোটেকশনে ঢুকলাম। ভাইরাস থ্রেড অ্যান্ড প্রোটেকশনে যে ভাইরাস ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সিটিং, এই সিটিংস এর ভিতরে আমরা ঢুকবো। সিটিংস এর ভিতরে ঢুকলাম, ঢুকে রিয়েল টাইম অন প্রোটেকশন অফ করে দিলাম, আমরা ক্লাউড ডেলিভারি প্রোটেকশন অফ করে দিলাম, আমরা অটোমেটিক্যাল স্যাম্পল অটো অফ করে দিলাম, আমরা টেপার প্রোটেকশন অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে দেখুন, এবার আমরা চলুন এটাকে আমরা যদি আবার এক্সট্রা করি, এক্সট্রা করলাম, এক্সট্রা করলাম, করার পরে দেখুন আমাদের ফাইলটা এখন এখন রান হচ্ছে। বাট একটু আগে কিন্তু এটা রান হচ্ছিল না। আর এভাবে আমরা উইন্ডোজ এর থ্রেড অপশন অফ করে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে এই প্রবলেম থেকে সলিউশন। প্রথম আমরা উইন্ডোজ সিকিউরিটিতে গেলাম, যে থ্রেড অ্যান্ড ভাইরাস অ্যান্ড থ্রেড অপশনে গেলাম, যে থ্রেড ম্যানেজমেন্টে গেলাম, ম্যানেজমেন্টে যে এখানে যে রিয়েল টাইম অপশনটা, ক্লাউড ডেলিভারিটা, অটোমেটিক ডেলিভারিটা, এটা এই চারটা আমরা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটা প্রয়োজন আসলে হয় আমরা যখন কোনো অফিস ফাইল সেট আপ দিতে যাই, কোনো কোনো কিছু সেট আপ দিতে গেলে এই থ্রেডটা ধরে, সেক্ষেত্রে তখন আমরা এটা বন্ধ না করা পর্যন্ত এটা আমরা সেট আপ দিতে পারবো না। আমরা একটু আগেই দেখলাম যখন আমরা এই ফাইলটা যখন আমরা এই ফাইলটা সেট আপ দিতে যাচ্ছিলাম কিন্তু উইন্ডোজ সেট আপ নিচ্ছিল না, আর এখন যখন আমি ব্লক করে দিলাম তখন এটা সেট আপ নিয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের সাথে।